মুর্শিদাবাদের নবগ্রামের টিয়াডাকা এলাকায় আজ গলা পাঁচ লাখে আত্মঘাতী এক দ্বাদশ শ্রেণীর ছাত্র, মৃতের নাম শুভ মণ্ডল। সোমবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় নবগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে শুভ মণ্ডল নামের ওই ছাত্র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বাড়ির পাশের আমবাগান থেকে। সেই মৃতদেহ উদ্ধার করে পরে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়। তবে কি কারণে আত্মঘাতী তা এখনো জানা যায়নি। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, NTVWB। আমরা মানে গ্রামে রাস্তা দাঁড়িয়ে ছিলাম, তো আমার একটা ভাই বসে বললো যে শুভ গাছে গলা দড়ি দিয়ে এসে ঝুলছে। দিয়ে আমরা দৌড়াদৌড়ি গেলাম, যে সবাই গেল, দিয়ে তখন নামালাম, দিয়ে বাড়ি। কোনো ঝামেলা বা এরকম কিছু? মানে কারোর উপর সন্দেহ এরকম কিছু? মারা গিয়েছে ছেলেটা, কি করতো ছেলেটা? এমনি তো পড়াশোনা করতো, পড়াশোনা করতো, কাজ করতো বাড়িতে। মা নাই, রান্না বান্না করতো, কে কি করবে? মা নাই, বাবা একাই, এসে দেখছি তো গাছে ঝুলছে। ছেলে পেলে যে ওকে নিয়ে এসেছিল, কটার সময় হয়েছিল? ওই দুটোর দিকে। আর কোথায় ঝুলছিল? মাঠের মধ্যে, গাছে, আমের গাছে। নাম কি ছেলেটার? নাম হচ্ছে শুভ। কোথায়? শুভ, শুভ, শুভ। বয়স কত? বয়স 18। বাড়ি কোথায়? বাড়ি টিয়ালেঙ্গা। আর আপনার নাম? আমার নাম নিতাই। আপনি কে হন? আমি জেঠু। আর আমার বাংলা না কিছু তো এদিকে কাজ হয়ে গেছে তো।